এখন আমরা যে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলোর প্রতিফলনের প্রকারভেদ ঠিক আছে তো আমি আগের সূত্র এবং প্রতিফলন সেগুলো নিয়ে আলোচনা করছিলাম সো এখন আলোর প্রতিফলনের প্রকার হচ্ছে দুই প্রকার আলোর প্রতিফলন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আরেকটা হচ্ছে ব্যপ্ত প্রতিফলন তো একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আরেকটা হচ্ছে ব্যপ্ত প্রতিফলন নিয়মিত প্রতিফলন দুই এটা হচ্ছে প্রতিফলন একটা কথা মনে রাখবা যা কিছুই ঘটুক না কেন আলোর প্রতিফলনের যে সূত্র ছিল সেই সূত্রগুলো কখনোই লঙ্ঘন হবে না সেই সূত্রগুলোই তোমাকে মানতে হবে অল টাইম তো নিয়মিত প্রতিফলন বলতে কি বোঝায় সেটা হচ্ছে আলো যখন কোনো একটা নিয়মিত বস্তুর মধ্যে অর্থাৎ যদি একটা সুষম বস্তুর মধ্যে পড়ে তখন সেটা যেভাবে যাবে খেয়াল করো একটা জিনিস খেয়াল করো একটা তল যদি সুষম হয় অর্থাৎ এই তলটাতে কোনো উঁচু নিচু কোনো অবস্থার বা কোনো পদিশনের ক্রিয়েট হয় নাই তো এইটার ক্ষেত্রে যদি কিছু রশ্মি যদি আসে খেয়াল করো সাপোজ একটা রশ্মি এইভাবে আসলো এবং আরো একটা রশ্মি এইভাবে আসলো ঠিক এরকম আমি দেখালাম যে তিনটা রশ্মি তারা তিনটা রশ্মি সমান্তরালে আসছে ক্লিয়ার তো তিনটা রশ্মি সমান্তরালে আসার পরে ওই তিনটা রশ্মির ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে এদের যদি আমি প্রতিফলিত রশ্মিটা আঁকতে চাই আমাকে প্রথম কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে এই এই রশ্মিটার জন্য অর্থাৎ এই এক নম্বর রশ্মিটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পয়েন্টে আমাকে একটা লম্ব আঁকতে হবে ক্লিয়ার এই পয়েন্টে আমাকে একটা কি আঁকতে হবে লম্ব আঁকতে হবে এই এই লম্বটা হচ্ছে এই রশির জন্য অবিলম্ব এই রশিটার জন্য অবিলম্ব না এই রশিটার জন্য যে অবিলম্ব হবে সেটা হচ্ছে এই রশিটার যে বিন্দুতে আসছে সেই বিন্দুতে একটা এবং এই এই রশিটার জন্য এই রশিটার জন্য যেই এটা হবে অবিলম্বটা হবে সেটা হচ্ছে এই পয়েন্টটার উপরে যে লম্ব সেটা এখন দেখো দ্যাট মিনস এই যে এই যে এটা ছিল প্রথম যে রশ্মিটা ছিল সেই প্রথম রশ্মির আর এই প্রথম অবিলম্বের মধ্যবর্তী কোন হচ্ছে খেয়াল করো প্রথম রশী আর প্রথম অবিলম্বের মধ্যবর্তী কোন হচ্ছে প্রথম আপাতন কোন এবং প্রথম যেই প্রতিফলন কোনটা হবে সেটা হবে এই কোণের সমান এই আপাতন কোণের সমান দ্যাট মিন্স এই আপাতন কোণের সমান করে যদি আমি এরকম একটা রশ্মি আঁকি রশ্মিটা হচ্ছে ঠিক এই রকম ক্লিয়ার এখন দেখো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে সেকেন্ড যে রশিটা ছিল সেই সেকেন্ড রশির জন্য আছে এটা এবং যখন এই সেকেন্ড রসি যখন এখানে তখন সেকেন্ড রশি আর প্রতিফলন কোন হবে প্রতিশি রশি হবে সেটা হবে এরকম ক্লিয়ার এবং আমরা যদি থার্ড রশিতে যাই থার্ড রশিটা যেই আপাতন কোণটা পড়বে সেটা হচ্ছে থার্ড রশি আর থার্ড যে অবিলম্বে ছিল তার মধ্যবর্তী কোন এবং এইটার ক্ষেত্রে আমরা যে আঁকতে পারবো সেটা হচ্ছে ঠিকই কি রকম এমন খেয়াল করো এখন দেখো এই জায়গায় রশিগুলো সমান্তরালে আসছিল এবং তারা সমান্তরালে ফিরে গেছে এই যে দেখো। কোন সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন একটা তলে সুষম তলে আপতিত হওয়ার পরে যখন প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল হবে বা আগেরগুলোর মতোই হবে তখন ওই প্রতিফলনটাকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন ক্লিয়ার এবং বেসিকটাও এটার লজিক এটাও লজিক্যাল ব্যাপার খেয়াল করো যেহেতু আমি বললাম যে রশিগুলো হচ্ছে সমান্তরাল খেয়াল করো আমি দুইটা রশি নিয়ে চিন্তা করতেছি রশিগুলো হচ্ছে সমান্তরাল সাপোজ এদিকে পড়লো সো এই যে রশিগুলো যেহেতু সমান্তরাল খেয়াল করো এইটা সমান এইটার সমান্তরাল এইটা অর্থাৎ আমি এই দুইটা রশি সমান্তরাল এবং আমি ধরতে পারি যে এই যে তলটা এই তলটা হচ্ছে তাদের ছেদক এই তলটা যদি তাদের ছেদক হয় তখন দেখো এই যে এই এটার অনুরূপ কোন এবং এই অনুরূপ কোন দুইটা সমান কারণ দেখো অনুরূপ কোন মানে কি এই রশিটার একই পাশে যেই পাশে কোণ এই রশিটার এই পাশে ছেদকের দিকে কোন দেখো এই রশিটার বাম পাশে একটা কোন এই রশিটার বাম পাশে কোনটা এখন দেখো যেই ছাদক ওই ছাদকের যে কোনটা ছিল এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড 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 ফার্স্ট সো এই দুইটা কোন কি সমান কেন কারণ হচ্ছে তারা সমান্তরাল তারা যেহেতু আমরা যদি এই জায়গায় চিন্তা করি এই জায়গা থেকে তাহলে এই প্রথম জন্য যে আপাতন ছিল দ্বিতীয় জন্য ঠিক একে আপাতন গুন ছিল এবং তৃতীয় রশিটার জন্য ঠিক একে আপাতন ছিল অর্থাৎ যেহেতু তিনটা রশ্মিরই আপাতন কোন সমান সেই তিনটা রশ্মিরই প্রতিফলন কোন সমান হবে সো ইনিশিয়ালি তারা যে রকম ছিল তারা যখন প্রতিফলিত হয়ে ফিরে যাবে তখন তাদের অবস্থা ঠিক একই রকম হবে বুঝা গেছে সো নিয়মিত প্রতিফলনের আরেকটা জিনিস আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওই রশ্মিগুলো যে সমান্তরাল যে রশ্মিগুলো আসছে সেই সমান্তরাল রশ্মিগুলো প্রতিটি রশ্মি সমান কোণে আপতিত হয় এবং সমান কোণেই প্রতিফলিত হয় ক্লিয়ার এখন এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আমরা এরপরে চলে যাবো হচ্ছে ব্যপ্ত প্রতিফলনে আমরা ব্যাপ্ত প্রতিফলন দেখো তো ব্যপ্ত প্রতিফলনের জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্যাপ্তার প্রতিফলনে আমাদের যে তলটা থাকবে যে বিবেদ তলটা থাকবে বা যেই পৃষ্ঠটা থাকবে বা আলোক মানে আলোক পৃষ্ঠের ইয়া হিসেবে যেটা কাজ করবে সেই তলটা সুষম হবে না সেই তলটা উচুরিচ হবে খেয়াল করো সাপোজ এরকম হইলো এরকম এবং এই জায়গায় আমরা যেটা করব এই তলটার মধ্যে আমরা ঠিক আগের মতোই কিছু সমান্তরাল রসিক পাঠাবো কিন্তু আমরা এখন দেখবো যে আগের মতো সমান্তরাল রসিক আর সমান্তরাল ভাবে ফিরে যাচ্ছে না তার অসমান্তরাল ফিরে যাচ্ছে খেয়াল করো দেখো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এই পয়েন্টে একটা রশি দিব এই পয়েন্টে একটা রশি দিব খেয়াল করো এখন এইদিকে আমাদের যে লজিক্যাল যে চিন্তাটা করতে হবে সেটা হচ্ছে এই রেখাগুলো হচ্ছে বক্ররেখা এখন আমরা কোনো বক্ররেখার উপরে কোনো লম্ব আঁকতে পারি না আমরা যেটার উপরে আঁকতে পারি সেটা হচ্ছে আমাদের যদি একটা সোজা রেখা দেওয়া হয় একটা সরল রেখা দেওয়া হয় তখন আমরা এটার উপরে লম্বা আঁকতে পারি বাট আমাদেরকে যদি বলে একটা বৃত্তের উপরে লম্বা আঁকো তখন আমরা পাজেল হয়ে যাবো এটা কিভাবে এখানে আমরা নাইনটি ডিগ্রি পাবো না এখানে নাইনটি ডিগ্রি পাওয়া পসিবল না যদি আমাকে বলে যে একটা বৃত্তর মধ্যে একটা লম্বা আঁকো তখন এই লম্বাটা পসিবল না এই কোনটা কখনোই নাইনটি ডিগ্রি হবে না কারণ হচ্ছে এই রশিটা এটা তো ইয়া না সরল রেখা না ক্লিয়ার তার মানে এই জায়গায় আসার পর আমি যে প্রবলেমটাতে প্রথম ফেস করতেছি সেই প্রবলেমটা হচ্ছে যেহেতু এটা বক্ররেখা এবং বক্ররেখার উপরে আমি সরাসরি লম্বা আঁকতে পারতেছি না এইটার সিস্টেম কি এইটার সিস্টেম হচ্ছে কোন বক্ররেখার উপরে যদি তুমি লম্বা আঁকতে চাও বক্ররেখার কোন বিন্দুতে যদি লম্বা আঁকতে চাও ওই বিন্দুতে তোমাকে একটা স্পর্শ আঁকতে হবে কিভাবে কোন কারণে স্পর্শ আঁকতে হবে সেটা একটু বোঝাই খেয়াল করো সো আমি যদি আহ এই জায়গায় একটু দেখানোর চেষ্টা করবো কিভাবে তোমাকে ওইটা করতে হবে সাপোজ ধরো এটা হচ্ছে একটা বৃত্ত এবং এটা যদি একটা বৃত্ত হয় এই পয়েন্টে আমি একটা লম্ব আঁকতে চাচ্ছি এই পয়েন্টে কি আঁকতে চাচ্ছি একটা লম্ব এবং এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র সো এই পয়েন্টে যেহেতু আমি কোনো সরল রেখা পাচ্ছি না এই জায়গায় যেহেতু কোনো সরল রেখা নেই সেহেতু আমি এই জায়গায় একটা লম্ব আঁকতে পারতেছি না কিন্তু এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই বিন্দুর পাশে খেয়াল করো এই বিন্দুর খুব কাছে আমি অন্য একটা বিন্দু চুজ করব অন্য একটা বিন্দু চুজ করে নিব অনেক কাছে তো যখন আমি অনেক কাছে একটা বিন্দু চুজ করব তখন দেখবো যে এইটা একটা সরল রেখার মতো আচরণ করতেছে ব্যাপারটা ঠিক এইরকম তো পৃথিবীটা হচ্ছে গোলাকার এখন বাট পৃথিবী দেখতেছি আমরা সমতল কারণটা কি কারণ হচ্ছে আমরা ক্ষুদ্র রেঞ্জে পৃথিবীটাকে দেখতেছি ক্লিয়ার এবং তুমি যদি এই বৃত্তটার ক্ষেত্রে চিন্তা করো তুমি যদি এতটুক চিন্তা করো সাপোজ তোমাকে যদি আমি বলি যে তুমি এতটুক পয়েন্ট চিন্তা করবা এই এতটুক পয়েন্ট একেবারে এতটুক পয়েন্ট তখন দেখবো যে এই এতটুক তোমার কাছে সরল রেখার মতো মনে হচ্ছে এই এতটুক তোমার কাছে সরল রেখার মতো মনে হবে খেয়াল করো আমি যদি এতটুকের কথা বলি সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন এই বিন্দুর আরো কাছে আরো কাছে আমি অন্য একটা বিন্দু নিব সেটা হচ্ছে কল্পনায় নিব যতটুকু কাছে নেওয়া যায় তখন দেখবো যে ওই যে ছোটো একেবারে যে ছোটো রেখাটা থাকবে সেই ছোটো রেখাটাই হবে এই এই জায়গায় একটা সরল রেখা এখন এই জায়গায় যে সরল রেখাটা হবে সেটাকে যদি আবার আমরা জুম করি তখন দেখবো যে সরল রেখাটা ঠিক এইরকম হচ্ছে আমরা যদি জুম করি এটাকে যদি বড় করি তখন দেখবো যে সরলরেখাটা ঠিক এরকম হচ্ছে অর্থাৎ আলটিমেটলি এই বিন্দুটার উপরে একটা সরলরেখা আমরা পাচ্ছি যেহেতু একটা বিন্দুকে ছেদ করে গেছে একটা বিন্দুকে যদি কোনো এ ছেদ করে যায় রেখা ছেদ করে যায় তখন ওইটাকে আমরা বলি স্পর্শক খেয়াল করো যদি দুইটা বিন্দুকে ছেদ করে যায় একটা বৃত্তের কোনো রেখা তখন সেটাকে বলি ছেদক এবং যদি শুধুমাত্র একটা বিন্দুকে ছেদ করে যায় সে তখন আমরা তাকে বলি স্পর্শক দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বিন্দু কে ছেদ করে যায় না এটাও কিন্তু দুইটা বিন্দুকে ছেদ করে গেছে কিন্তু বিন্দু দুইটা যেহেতু অনেক কাছাকাছি কাঁচা আমরা কোনটা আইডেন্টিফাই করতে পারতেছি না বা অ্যাকচুয়ালি ওই দুইটা বিন্দুর মধ্যে দুইটা বিন্দু একই সরলরেখা করে গেছে ক্লিয়ার সো আমাদেরকে যদি বলে যে কোনো বৃত্তের বা বক্ররেখার উপরে কোনো পয়েন্টে লম্ব আঁকো সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই পয়েন্ট ওই পয়েন্টটাকে স্পর্শ করতে হবে এবং এইটাও সোজা স্পর্শ আঁকার জন্য আমাদেরকে যেটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই ব্যাসার্ধ আগে একটা ব্যাসার্ধ আঁকতে পারি এই পয়েন্ট পর্যন্ত ব্যাসার্ধ রাখে নিতে পারি এবং আমরা জানি যে স্পর্শক এবং ব্যাসার্ধর মধ্যবর্তী হচ্ছে নাইনটি ডিগ্রি সো আমরা শুধু আমাদের কাছে হচ্ছে শুধুমাত্র আমরা কি করব একটা ব্যাসার্ধ আঁকবো যদি আমাকে বৃত্তের বলে ব্যাসার্ধ আঁকবো তারপরে চাঁদা ধরে এখানে নাইনটি ডিগ্রি যেইটা পাবো সেই রেখাটাকে বর্ধিত করে দিব সেটাই হয়ে যাবে স্পর্শক এবং এখন এই রেখাটার উপরে আমরা লম্ব আঁকতে পারি ক্লিয়ার সো আমরা যদি এটা যদি আমি বৃত্তের ক্ষেত্রে বলি এরকম আর কি তো এখন যেটা করতে পারো সেটা হচ্ছে তোমাকে যদি বলি যে তাহলে এই রেখার উপরে অবিলম্বটা কি হবে তখন তুমি এই রেখার উপরে সরি এই বিন্দুর উপরে এই আঁকতে পারো ঠিক ব্যাপারটা দিকে দেখো এইদিকে যখন আমরা আসলাম এদিকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুটা যে এইদিকে আসছে এই বিন্দুটাকে যদি লম্ব আঁকতে চাই এটা যেহেতু একটা বক্ররেখা এটা যেহেতু একটা বক্ররেখা সেহেতু এই বিন্দুটার আহ এই বিন্দুটা তো আগে আমাকে একটা স্পর্শ আঁকতে হবে আমি যেটা করব সেটা হচ্ছে এই বিন্দুর একটা স্পর্শ আঁকবে এবং এই আমার হচ্ছে স্পর্শকের উপরে আমাকে একটা লম্ব আঁকতে হবে আমি যদি এই রশিটা প্রতিফলিত রশি পাইতে চাই তো এই স্পর্শকটার উপরে যদি আমি লম্ব আঁকতে চাই সে তো সেটা হবে ঠিক এইরকম সাপোজ এটার উপর লম্ব আঁকলে সেটা হবে হচ্ছে এরকম না ঠিক এরকম এই যে এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি এখন দেখো এখন আপাতন কোন তাহলে কি হচ্ছে আপাতন কোন হচ্ছে আপতিত রশ্মি আর এই যে অভিলম্ব এই আপতিত রশ্মি আর এই যে এই অভিলম্বের মধ্যবর্তী কোন এই যে আপতিত রশ্মি আর এই অভিলম্বের যে মধ্যবর্তী কোন সো তোমাকে যদি প্রতিফলনের সূত্র মানতে হয় তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রতিফলনের সূত্র মানলে অবশ্যই এই আপাতন কোনে সমান করে প্রতিফলন কোনটা আঁকতে হবে দ্যাট মিনস তুমি এখন এইভাবে আঁকবা সরি এটাকে আমি লাল কালিতে দেখাই প্রতিফলিত রশ্মি গুলো হচ্ছে লাল কালি ক্লিয়ার দ্যাট মিন্স প্রতিফলিত রশ্মিটা গেল এই বরাবর আচ্ছা এটা হচ্ছে একটা পয়েন্ট এখন আমরা আরেকটা রশ্মি পাঠাবো দ্বিতীয় রশ্মি সেটা হচ্ছে এই প্রথম যে রশ্মিটা ছিল এই প্রথম রশ্মিটারই কি হবে এই প্রথম রশ্মিটারই সমান্তরাল হবে সো আমরা যে রশ্মিটা পাঠাইলাম সেটা হচ্ছে সাপোজ আমি পাঠাইলাম হচ্ছে এই রশ্মিটা এই রশ্মিটা খেয়াল করো এই রশিটা যেটা করলো সেটা হচ্ছে এই যে এটা দুই নম্বর রশি এবং দুই নম্বর রশিটা যেটা সেটা হচ্ছে এই পয়েন্টে আসলো ক্লিয়ার এই পয়েন্টে আসলো খেয়াল করো এখন এই পয়েন্টে আমি যদি কোন আঁকতে চাই কি বলে এই পয়েন্টে আমি যদি কোনো অবিলম্ব আঁকতে চাই তখন এই পয়েন্টে একটা স্পর্শ আঁকতে হবে তো এই পয়েন্টে আমি একটা স্পর্শকে কে নিলাম স্পর্শকটা হচ্ছে ঠিকই এইরকম সো এই স্পর্শক আঁকার পরে এই জায়গায় আমি একটা লম্ব আঁকতে পারি এবং এটা হচ্ছে অবিলম্ব এটা হচ্ছে অবিলম্ব এই যে এই কোনটা এই কোনটা হচ্ছে এই দ্বিতীয় রশ্মির জন্য আপাতন কোন এবং আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই আপাতন কোনে সমান করে যদি আমরা প্রতিফলন কোনটা আঁকি তখন প্রতিফলন কোনটা হচ্ছে ঠিক এইরকম দেখো সরি এটা লাল কাই দেওয়ার কথা ছিল এরকম আপাতন কোন সমান সমান প্রতিফলন কোন ক্লিয়ার এখন যদি আমরা দেখতে পারি খেয়াল করো আমরা আলোর প্রতিফলনের সূত্র মানছি এবং রশ্মি দুইটা ইনিশিয়াল স্টেজে তারা সমান্তরাল ছিল ইনিশিয়াল স্টেজে তারা সমান্তরাল ছিল দেখো সমান্তরাল ছিল বাট এখন এই যে প্রতিফলিত রশ্মির অবস্থা গুলো দেখো এই যে দুইটা লালকারি তারা প্রতিফলিত ছিল এটা হচ্ছে এক নম্বর প্রতিফলিত রসি এটা হচ্ছে দুই নম্বর প্রতিফলিত রশ্মি এরা বিভিন্ন দিকে ছড়ায় ছিটে চলে গেছে এরা বিভিন্ন দিকে গেল কোন কারণে এরা সমান্তরাল হইল না কোন কারণে কারণ হচ্ছে যে রশ্মিগুলো আসছিল হ্যাঁ সমান্তরালে আসছিল বাট সেই রশ্মিগুলো একই কোনে আপতিত হয়নি যেহেতু এটা কোনো সরল রেখা ছিল না সেটা এই প্রত্যেকটা রশ্মি বিভিন্ন কোণে আপতিত হয়েছে তো যেহেতু প্রত্যেকটা রশ্মি বিভিন্ন কোণে আপতিত হয়েছে সেহেতু প্রত্যেকটা রশ্মির যে প্রতিফলিত প্রতিফলন সরি প্রতিফলন কোণ সেটা প্রত্যেকটা রশ্মির জন্য ভিন্ন হয়েছে বাট হ্যাঁ প্রত্যেকটার আপাতন কোণ প্রত্যেকটার প্রতিফলন কোণ সমান হয়েছে বাট প্রত্যেকটার প্রতি আপাতন কোণ সমান মানে সবগুলোর আপাতন কোন সমান না যেটা কি সুসম প্রতিফলনের ক্ষেত্রে ছিল যেটা হলো সেটা হচ্ছে তারা ওই আলোর প্রতিফলনের মেইনটেইন করতে গিয়ে তারা কি হলো এই যে প্রতিফলন তারা সমান্তরালে বাট সমান্তরালে তারা প্রতিফলিত হয় নাই এই যে এই ধরনের প্রতিফলন এই প্রতিফলনটাকে কেবল হয় আলোর ব্যপ্ত প্রতিফলন এটা কোন কারণে ব্যপ্ত প্রতিফলন বলতেছি এটা এখানে কোন কারণে ব্যাপ্ত প্রতিফলনের সৃষ্টি হচ্ছে কারণ হচ্ছে এইখানে আপতিত রশিগুলো। সমান কোণে আপতিত হচ্ছে না কিন্তু নিয়মিত বা সুসম্প্রতিফলনে আপতিত রশ্মিগুলো সমান কোণে আপতিত হয়েছিল ক্লিয়ার ওকে তো আজকে এই পর্যন্ত আজকের টপিক এইটাই প্রতিফলন প্রক্রিয়া আমরা সামনে অন্য টপিক নিয়ে আলোচনা করবো ঠিক আছে ওকে থ্যাংক ফর ওয়াচিং